চেহারা, হ্যাঁ খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, রূপ তো নয় যেন আগুন, গ্যাসের আগুন না, পেট্রোলের আগুন না, একেবারে সেগুন কাঠের আগুন। আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে, আমি খুবই খুশি। হাঁচা কইতেছেন মাশাল্লাহ, তাইলে তো আমরাও খুশি, কি কও? হ্যাঁ কি বলতেছেন আপনি, আপনার পছন্দ হয়েছে মানে বিয়ে তো করবো আমি, আমার পছন্দ হতে হবে তো। হ্যাঁ মেয়ে আমার পছন্দ হয়েছে, পাশাপাশি আমার ভাই আমার বন্ধু লেখতালেরও পছন্দ হয়েছে। লেখক বলো কিছু, লেখক লেখক নামটা ভালো করে বলো লেখক। আর একটা জিনিস, মেয়ে তো দুটা, কোনটা আমি তো বুঝতে পারতেছি না। শোনো বলি, মেয়ে দুইটা এখানে, একটা তো নাদুস নুদুস আর একটা একটু কম, তবে দুটার মধ্যে যে কোনো একটা তো হবে, খারাপ না দেখতে। যেটা ভালো মনে করলো, শোনো লেখক না কিন্তু। ও হ্যাঁ হ্যাঁ, না বলতেছিলাম যে আমার পছন্দ হয়েছে, পাশাপাশি আমার ভাই আমার বন্ধু তারও পছন্দ হয়েছে। লেখো তালি বলো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে আমার বন্ধু লেখক, সরি লিয়াকত, তার সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। আমার এই বন্ধুর চরিত্র হলো একদম ফুলের মতো পবিত্র। শুনেন, এটা কোনো মেম্বার চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র নয়, এটা হলো এই অধম কুতুবুদ্দিন আইবেকের চারিত্রিক সার্টিফিকেট। আরেকটা কথা আপনাদেরকে বলি, আজ পর্যন্ত আমার বন্ধু কোনো মেয়ের গায়ে টাচ করে নাই, আবার কোনো মেয়েও তার গায়ে টাচ করে নাই। তাই আমি বজ্র কণ্ঠে বলতে চাই, ভাই থামেন, আপনি যে সব কর্তা বর্জ্য কণ্ঠে কইবার চাইতেছেন না, আমার মনে হচ্ছে ওইগুলি সবই তো বায়োডাটার মধ্যে লেখা আছে। হ্যাঁ আমার মনে হয় যে আমরা এত কিছু না কই আর নেক্সট কর্মসূচিতে যাই আর কি। মাসখানেকটা উত্তম প্রস্তাব। শুনেন, তার আগে আমার একটা প্রস্তাব আছে। বলছিলাম যে ছেলে মেয়ে উভয় উভয়কে যেহেতু পছন্দ করে ফেলেছে, তো আমার মনে হয় আমাদের উচিত তাদেরকে একটু নিরিবিলি, তাদের মধ্যে একটু কথাবার্তা যদি আদান প্রদান করতে পারে তাহলে খুব ভালো হয় না? বলছিলাম যে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। হাই হাই কি কইতেছে, আমাকে আপত্তি থাকবো গেলা, অবশ্যই যাইবো। আই তুমি কাজ করো, মেয়েদের মতন থাকবা, হ্যাঁ যাও না গেলা, ভাই রিলারে লয়ে যাও, বাগানে বহাই দিয়াছো। মানে আমি বলতে চাচ্ছি ভাই যাবে কি একসঙ্গে যাবে? ডিজিটাল লাগবো না, খুব ভালো মানুষ, লজ্জা কোনো লাগবো না। ভাবি আমি তো আসলে আপনার অনেকক্ষণ ধরে দেখতেছিলাম, প্রথম থেকে আপনাকে দেখতেছিলাম, আপনি আসলে খুব ভীষণ।